সেইরকম রাউন্ড কোনো কিছুর আপনি আয়তন বের করতে গেলে ওই সূত্রটা ফলো করতে হবে। এই সূত্রটা হলো গোলাকারের ক্ষেত্রে। গোলাকার ট্যাঙ্ক, এখানে আপনার সূত্রটা হলো পাই, হ্যাঁ, কিন্তু আপনার ডায়া এইটা বুঝেন, এইটা হলো একটা ট্যাঙ্কির এই মুখ থেকে এই মুখ, এই মুখ থেকে এই মুখ, এটা হলো ডায়া, ডায়ামিটার, ব্যাস, এটা হলো ব্যাস। আর এইটুকু হলো বা এইটুকু হলো অর্ধেকটা হলো ব্যাসার্ধ। আর ব্যাস পুরোটা হলো ব্যাস আর অর্ধেকটা হলো ব্যাসার্ধ। যখন আমরা নিব এই ব্যাস ডায়ামিটার স্কোয়ার বাই ফোর ইন্টু এই ট্যাঙ্কিটা আপনি কতটুকু করলেন লম্বা, পানি রাখবেন কতটুকু, লম্বা কতটুকু করছেন সেটা আমার অঙ্কে আসবে না, পানি রাখবেন কতটুকু, তিন ফিট গুণন তিন, বা অঙ্কটা হলো হাইট এই এইচ, তাহলে পাই ইন্টু ডায়া স্কোয়ার বাই ফোর ইন্টু এই। তাহলে বাংলায় যদি লিখি তাহলে পাই, এই পাইয়ের মান, পাইয়ের মান সর্বদাই 3.14 বা 22/7। এটা পাইয়ের মান, পাইয়ের মানটা ধ্রুব, এটা থাকবেই। এখন আপনি এই ডায়া বা এই ব্যাস, ধরেন আপনি ব্যাসটা করবেন এইখান থেকে এইটু, এই পুরা ব্যাসটা হলো 12 ফিট, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, 6 ফিট, ভেরি গুড, এই 12 ফিট। তাহলে দেখেন পাই, পাইয়ের মান আমি বললাম 3.14 ইন্টু, তাহলে আপনি ব্যাস কত, 12 স্কোয়ার, যেহেতু 12 ইন্টু 12, আর আপনার হাইট কত, 3 ইন্টু 3 ফিট বাই 4, ঠিক আছে। তাহলে এবার 12 ইন্টু 12 দেন, একটা ক্যালকুলেটার, তাহলে মানে লম্বা করবো না, একবারে ক্যালকুলেশনটা বসা দেবো, লম্বা করলে আবার 3.14 ইন্টু কত হলো, 144 গুণন 3 বাই 4, আবার লম্বা করি, এবার গুণ দিতে থাকেন 144 ইন্টু 3, তাহলে পাই ইন্টু 56.48, পাই ইন্টু শুধু 144 ইন্টু 3 দেন, 144 ইন্টু 3 দেন 432, আর এই চার তো থাকলোই, তাই না, সরল অঙ্কর মতো নামাচ্ছি, 1356, এবার 3.14 ইন্টু 432 দেন, 1356.48 4, এবার চার দিয়ে ওটাকে ভাগ দেন, 339.1 ফিট, এটা বের হলো ঘন ফুট। এক ঘন ফুটে পানি থাকে আপনার 28.32 লিটার, 1 কিউবিক ফিট পানি থাকে 28.32 লিটার, ঠিক আছে। তাহলে
এখানে কত কিউবিক ফিট পেয়েছি আমরা? 339.12 339.12 তাহলে আপনি বলেন এবার 9600 কত হবে তাহলে? 339.12 × 28.32 is equal to কত হবে? 9603.87 প্রায় 10,000 লিটার। তার মানে এটাকে 10,000 করতে গেলে আমি 12 ডায়ার যদি ট্যাঙ্ক তৈরি করি, মানে 100টা পরিমাণ বাড়াই দিলে আমার 10,000 লিটার হয়ে যাচ্ছে, অথবা এটাকেই 10,000 লিটার কাউন্ট করে আমি গোলাকার করলাম, কিন্তু দেখা যাচ্ছে আমার একটা সাইড চাপা হলে একটু বাড়ি গেল, 12 ফিট হয়ে একটা 10 ফিট হলো, 2 ফিট বাড়ি গেল। ওইটার হিসাবটা হলো এইরকম, মনে করেন আপনার ট্যাঙ্কিটা ডিম্বাকার ডিম্বাকার যদি করেন আপনি ওইটাকে আগে একটা আয়তক্ষেত্র তৈরি করেন, বর্গাকার করে, বর্গাকারের সূত্র কি? দৈর্ঘ্য গুণন ওই ফিতা গুলো দিয়ে যদি আমি এক মাথা থেকে ধরে ঘুরে ফিরে আবার ওখানে নিয়ে এসে ফিতা রাউন্ডটা মেপে নিই, যাই হোক, মানে ব্যাপারটা হলো যে এইরকম পর্যায়ে গেলে আমাদের কি মানে ক্যালকুলেশনটা এমন ভাবে আসে যে এইটুকু হয়তো আমি আয়তকার করে নিয়ে এইটার একটা ক্ষেত্রফল বের করবো, আবার এইটুকুর আলাদা করে ক্ষেত্রফল বের করবো, তারপর দুইটা যোগ করবো। এইটা নিয়ে এমন নয় যে আপনার একটু 19-20 হলে যে মাছ মারা যাবে তা না, ঠিক আছে? অতএব ওইটা নিয়ে অত জটিলভাবে ভাবার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, আবার কিছু কিছু ট্যাঙ্ক হয়তো এল প্যাটার্ন হয়ে যেতে পারে, আপনার জায়গাটা এমন যে ট্যাঙ্কটা এইরকম হয়ে গেছে, তাই না? তখন আমরা এইটুকুর ক্ষেত্রফল আলাদা করে বের করি আর এইটুকুর ক্ষেত্রফল আলাদা করে দিই, তারপর দুইটা যোগ করে আমরা টোটাল ট্যাঙ্কের ক্ষেত্রফলটা বের করি, তাই না? দর করি। মুছে দিলাম